মিডিয়া নিউজ 24। করোনা ভাইরাস যাতে ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে এপ্রিলের 4 তারিখ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় নেমেছে সেনাবাহিনী। জনসমাগম এড়ানোটাই এখন সবার মূল লক্ষ্য হবার কথা ছিল। অথচ চারদিকে দেখতে পাচ্ছি পুরোপুরি উল্টো চিত্র। মানুষজন পালাচ্ছে শহর ছেড়ে, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরি সব জায়গায় মানুষের উৎসে পড়া ভিড়। ঈদের সময়ও এতটা ভিড় দেখা যায় না। এভাবে আমরা করোনা ভাইরাস মোকাবেলা করব? সতর্ক না থেকে করোনাকে উল্টো আমরাই বয়ে নিয়ে যাচ্ছি প্রতিটা অঞ্চলে, সেটা কে বোঝাবে এই লোকগুলোকে? বিদেশ ফেরত প্রবাসীদেরকে নিয়ে যারা আমরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, আবার তারাই গ্রামের উদ্দেশ্যে রওনা দেবার সময় এই নীতি বাক্যগুলোকে ভুলে যাচ্ছি। এক একটা ছবি চোখের সামনে আসছে আর শিউরে ওঠার অনুভূতি হচ্ছে বারবার। ট্রেনের ভেতর পা রাখার জায়গা নেই, গা ঘেঁষাঘেঁষি করে বাড়ির পথে পাড়ি দিচ্ছে মানুষ, ছাদেও জায়গা নেই, বাসের টিকিট পাচ্ছে না, ফেরিতে ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি মানুষ, লঞ্চ স্টিমারের কথা নাই বা বললাম। ঈদের সময় এই ছবিগুলো দেখলে অটোমেটিক মাথার ভেতরে মিলন মাহমুদের স্বপ্ন যাবে বাড়ি আমার এই গানটাই হয়তো বাস্তব, কিন্তু এখন মনে হচ্ছে স্বপ্ন নয়, মৃত্যু দূত হয়ে বাড়ি যাচ্ছি আমরা। আমরা সেদে সেদে তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে করোনা ভাইরাস মোকাবেলার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে জনসমাগম এড়িয়ে চলা, ভিড় থেকে দূরে থাকা, মানুষের শরীর থেকে শরীরে ছড়ায় এই ভাইরাস। খোদা না করুক যাত্রী বোঝাই ওই ট্রেনের মধ্যে একজন মানুষের শরীর যদি করোনা পজিটিভ থেকে থাকে, তাহলে শুধু কামড়া নয়, সম্ভাবনা আছে পুরো ট্রেনের প্রত্যেকটি যাত্রীর শরীরে সেটা ছড়ানোর। সেই ভাইরাসগুলো নিয়ে মানুষগুলো নামবে আলাদা আলাদা স্টেশনে, পৌঁছবে গন্তব্যে, বন্ধু কিংবা প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে দেবে এই ভাইরাসের বীজ। বিশ্বের আর কোনো দেশে এরকম দুই তিন দিন আগে লকডাউনের ঘোষণা দেওয়া হয় কিনা আমার জানা নেই। সকালে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আবার পত্রিকা এসেছে। বিকেলে মন্ত্রী সচিব এসে সরকারি সিদ্ধান্ত জানিয়েছেন যে 26 মার্চ থেকে সাধারণ ছুটি শুরু। মানুষ তো ছুটি পেয়ে বাড়ির পথ ধরবেই, সেই সঙ্গে বয়ে নিয়ে যাবে এই ভাইরাসকেও। এই সিম্পল ব্যাপারটা সরকারের নীতি নির্ধারকদের কারো মাথায় এলো না। এই শহরে ভাসমান অজস্র মানুষ আছেন, আছে লাখ লাখ দিনমজুর। শহর লকডাউন হলে তারা কাজ না পেয়ে না খেয়ে মরে যাবেন। তাদের কথা মাথায় রেখেই হয়তো দুই দিন আগেই ঘোষণা এসেছে যাতে তারা বাড়ি চলে যেতে পারেন, সেখানে কাজ করে খেতে পারেন। কিন্তু করোনার মতো এত প্রাণঘাতী একটা ভাইরাসের বিরুদ্ধে এমন সেফ সাইড থেকে লড়াই করা যায় না। আটকে পড়া অসহায় মানুষগুলোর এই কয়েকদিনের খাবারের ব্যবস্থা কি সরকারের পক্ষ থেকে করা যেত না? প্রায় তো শুনি দেশ সিঙ্গাপুর হয়ে গেছে, নিউ ইয়র্ক হয়ে গেছে, রিজার্ভে থাকা বৈদেশিক মুদ্রা নাকি রেকর্ড করবে। তাহলে এতটুকু কি করতে পারতো না সরকার? এই সেফ গেম খেলতে গিয়ে দেশকে কি আরো বিপদে ফেললেন না সরকার? আর আমাদের বলিহারী স্বভাবের কথা নাই বা বললাম, যেই লোকটা দিনমজুর তার পেটের তাগিদ আছে, সে বাড়ি যেতেই পারেন। যে ছেলেটা ঢাকা শহরে টিউশনি করে টিকে থাকেন, শহর বন্ধ হয়ে গেলে তার খাবারের টান পড়বে, তার যাওয়াটাও মেনে নিতে পারে। কিন্তু অফিস স্কুল বন্ধ হওয়ার লোকজন যেভাবে ঈদের আমেজে দলে দলে বাড়ি যাচ্ছে বেড়ানোর জন্য, সেটা কি করে মেনে নেই? এদের কি ধারণা আজরাইল কি ঢাকার বাইরের পথগুলো চেনেন না? ছুটিটা দেওয়া হয়েছিল গৃহবন্দী হয়ে ভাইরাসের বিস্তারকে থামিয়ে দেওয়ার জন্য, আর আমরা সেটাকে উপলক্ষ বানিয়ে দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার মিশনে নেমেছি। সাধে কি আর কবিগুরু বলেছিলেন, রেখেছো বাঙালি করে মানুষ করনি। পরিশেষে আপনারা যারা গ্রামে গিয়েছেন তাদেরকে নিয়ে একটা মেসেজ দিতে চাই। যেহেতু আপনারা গ্রামে চলেই গেছেন, আল্লাহর অস্তে আপনারা ঘরের মধ্যে অবস্থান করেন, গভর্নমেন্টের যত কমান্ড আছে সেগুলো মেনে চলুন। আপনার স্বার্থে না হোক, দেশের স্বার্থে কিংবা আপনার বাবা মার স্বার্থে অথবা আপনার ছোট্ট খুকুমনির স্বার্থে, দয়া করে ঘর থেকে বের হবেন না। এই মুহূর্তে আমাদের ইয়াং জেনারেশনের সবচেয়ে বেশি দায়িত্ব বেশি। বাবা মা সবসময় আপনার দায়িত্ব নিয়েছেন, এবার না হয় তাদের দায়িত্বটা আপনি নিন। তাদেরকে বোঝান দুইটি কাজ আমাদের করতে হবে। প্রথমটি হচ্ছে, যারা এই ভাইরাসটা নিয়ে এই মুহূর্তে আতঙ্কে আছেন প্রচণ্ড, তাদেরকে বোঝানো, তাদেরকে মোটিভেটেড করা, এবং পাশাপাশি যারা এই ভাইরাসটিকে, গ্রামাঞ্চলের কথা বলছি, যারা এই ভাইরাসটিকে একদমই পাত্তাই দিচ্ছেন না গ্রামের মানুষ, তাদেরকে এই ভাইরাসের ভয় ঢুকানো। অলরেডি বন্ধুরা অনেক বকাবকি করলাম, ক্ষমা করবেন। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেন, ছড়িয়ে দেন সবার মাঝে, এবং এই ভিডিওর পজিটিভ দিকগুলো আপনি আপনার গ্রামে ক্যাম্পেইন করেন। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।